इंग्लिश पढ़ा इंग्लिश पोएम इंग्लिश तकाई ये था ये नहीं जोड़ा ने तू हमारे शिष्य ना गुरु कार्तोर तुम्ही हाँ तो जेटा मास्टर बोल बे सेटा बोल भी इंग्लिश इंग्लिश बोल इंग्लिश चले चले इंग्लिश बोल इंग्लिश पावर इंग्लिश तो बोल ची माथा खराब व्हाट इज दी अबाउट यू इंग्लिश पढ़ा बोलो अच्छा हमारे शिष्य आजे तो क्या माता बोले तो बस जेटा बोल तो बोल बोटा बोल भी इंग्लिश पढ़ा बोलो इंग्लिश पढ़ा इंग्लिश पढ़ा बोलो इंग्लिश पढ़ा बोलो हाँ डॉग मने वू भाई टीओसी डॉग मने कुत्ता डॉग मने वू 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 माता खराब कर दीजिए डॉग मने वू वू डॉग मने वू डॉग मने वू वू पुर्तेस्ते स्कूले डॉग मने वू हाय डॉग मने कुकुर कुकुर डॉग मने वू माथा खराब कर दिया सब ये बाप के बेटा सिपाही का घोड़ा पूछे तो थोड़ा डॉग मने आई कल थे के स्कूल आज बिना तू ही हाँ ये पल्ला ही पड़े चीज से सो ये आज बोला किचड़ी क्या तो दीवी की ना हाँ किचड़ी क्या तो दीवी की ना आज आज बोला डॉग मने बू अरे वाले तो तेरे के दिए हमारे जीवन जुले गया लो डॉग मने मामूनी पढ़ा पढ़ो अरे सजले सजनी सुरमा लगाए लोटे लिपस्टिक लगाए ले लोटे अंतम खेल लोटे सुरमा लगाए पिकली बुढ़े ले लोगे लिपस्टिक लगाई ले लोगे सजले ओ सजनी चले ओ माँ गो टपाट ऐ चले की बोल चीज ओ माँ गो टपाटप अरे तो क्यों हमरा दी दीबो घपा घप ए दादी आलो गुटका खालो आर तू पेलो पचर पचर मारबो तोर मुखे करते लागबे घचर घचर ओई ए चले की बोलचिस तू हमके की करचिस किस ना चुम्मा खेलम और एमनी बैकअप होई गेल किरा तू तो की पड़े अरे क्या अरे चल चले तू तो की पड़े चीज खराब लग सकी रे हाँ तू तो नार की पड़े चीज भाई अरे बोले सुना भाई हम हमार हमारी स्कूल डिरोस की ना हमारी स्कूल डिरोस हमार हमार नानी खींच दिए छे और थोड़ी ते भेजे गए छे ওই জন্য তোর দিদার হলো নাইটি পড়ে চলে এসেছে কেমন লাগছে আচ্ছা তুই বিড়ি কেন খাচ্ছিস এই এটা বিড়ি খাচ্ছি না তাহলে আমি বিড়ি পিচ্ছি বিড়ি পিচ্ছি বিড়ি খাওয়া যায় বিড়ি পিব আমি বিড়ি পিচ্ছি না কি রে ভাই একই হলো কিন্তু বিড়ি পিলে যে শরীর খারাপ করে তুই জানিস না এই এটা কথা মনে রাখিস লোকে বলেছে धूमपान शास्त्र पक्ष क्षति कर बीड़ी लेवेले एवं सिगरेट लेवेले लगा था के धूमपान शास्त्र पक्ष क्षति कर और आमी बोलछी क्षति कर ना की भावे ये बीड़ी तो अनेक पुरस्कार आछे की पुरस्कार एक ता दुटा दी जो दिने बीड़ी खास तले विशाल क्षति एक ता दुटा जो दिने बीड़ी खास विशाल क्षति यार दिने दो मुट्ठा तीन मुट्ठा बीड़ी खा कोनो क्षति नहीं তাহলে টিভিতে যে অ্যাড দিচ্ছি নো স্মোকিং নো স্মোকিং পুরস্কার আছে
এক নম্বর পুরস্কার অ্যালসার, দু নম্বর পুরস্কার ক্যান্সার, তারপর আর তিন নম্বর পুরস্কার টিবি, আর সান্ত্বনা পুরস্কার। মুখ দিয়ে নয় কাঁচতিস, কিন্তু আর একটা আওয়াজ কোথা থেকে? মুখ দিয়ে বেরে ব্যাপারে পিছন দিয়ে বেরে হবে, পাততে পাততে মরে যাবে। আঙুল দিয়ে কথা বলবি না, কেন আঙুল দেখ, আঙুল একবারে মনে হয় না কি মনে হচ্ছে তোদেরকে মালদার এমত লাগছে না রে ভাই, কি রে ভাই, দূরের বন্ধুরা কেউ বলবে লাগছো তো, কি তোমরা আমার দিকে আসো তো, কেউ নেই কেন জানিস, কেন তোদের মতন মেয়ে গেলাকে, তোদের মতন মেয়ে গেলাকে এই বেটা চাংড়া কি মনে ভাবে জানিস, কি মনে ভাবে, চায়ের কাপ চা খাই নিলাম কাপকে মুচড়িয়ে ভেঙে দিলাম, তাই বুঝি। আর তোদের মতো ছেলেকে কি আমরা মেয়েরা কি ভাবি জানিস, কি বলে ভাবিস রে, মাটির চায়ের কাপ, মাটির ভাঁড় কালিয়ে চকে পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, তারপরে একবারে মোষের দুধের চা, একবারে খাঁটি গাঢ়, হ্যাঁ, বটের আঠার মতো, ডিস্কো মোড়ে চলে যাবি, হ্যাঁ ওখানে পাওয়া যায়, ওখানেও পাওয়া যায়, চা খেয়ে নিলাম, খেয়ে নিলে আর মাটির কাপ, হ্যাঁ ঢালাই রাস্তা আছে, হ্যাঁ ঠাস করে একবারে ফেলে ফেলে দিলাম, তাহলে মেয়ে চলে হাত, এই শোন মেয়েদের কথায় হাততালি মারছে, আর একটা কথা বলবো, কি তোর মতন মেয়ে গেলা, হ্যাঁ তোর মতন মেয়ে গেলা, তোর বিশ্ব সুন্দরী গেলা, একটা চ্যাংড়ার পিছনে একটা ছেলের পিছনে দশটা পাঁচটা খালি গুরু 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 আজকালকার যুগে মানে ছেলেগুলা মেয়েদের পিছনে ঘুরে, হ্যাঁ ঘুরে, তো ছেলেগুলা কেন ঘুরে বলতো, কেন ঘুরে, মেয়ে গেলা চান্স দেয়, এই জন্য চান্স লাগাতে যায়, আমি আসছি, হ্যাঁ একটু লিপস্টিক লাগিয়ে নিলি, লিপস্টিক লাগিয়ে নিলি, আর স্কুলের পিছনে যে চুমা চাটি করছিস, বাবা মনে মনে, বাবা আর মা মনে মনে ভাবছে সালা আমার বেটি স্কুলে গেছে, স্কুলে গেছে, কিন্তু স্কুলে এই দেখা তোদের মতো ছেলেগুলো বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আর আমরা মেয়েরা দেশের ভবিষ্যৎ। এই একটা কথা বলবো, কি তোরা বলতে চাইছিস, এই যে ইয়ং চাংড়া যতটি আছে এখানে, ইয়ং চাংড়া কটা আছো ভাই, হাত খাড়া করো তো একটু, ইয়ং চাংড়া, ইয়ং চাংড়া যাদের বিয়ে হয়নি একটু হাত খাড়া করো তো, এই যে ইয়ং চাংড়ার পেটে কেন ব্যথা বলতো, কেন ব্যথা, এই যে পেটে ব্যথা ইয়ং চাংড়ার কেন বলো, ওরা বিকাল হলে মোমো চাউমিন এসব খেয়ে পেটে ব্যথা, না 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 না, তোদের লিপস্টিকের কারণ, লিপস্টিক, তোদের লিপস্টিকের কারণ, তোরা লিপস্টিক লাগিয়ে নিবি, বলছি মা আমি মাসির বাড়ি ঘুরতে যাচ্ছি, মাসির বাড়ি ঘুরার বাহানা করা লাভার গেটে খেলিলি, আমি মাসির বাড়ি চলেছি আসো না, ওখানে লিপস্টিক লাগিয়ে দিলি, একটা চুম্মা খেয়ে নিলি, এবার চুম্মা খেতে খেতে সালা চ্যাংড়া চালা ছোট মুখ লিপস্টিক সব খেয়ে নিল, লিপস্টিক চিকনা করে দিল, এবার লিপস্টিক খেয়ে নিল, এবার পেটে পাথর হয়ে আলো, তাই নাকি, তোদের লিপস্টিকের কারণে, কখনো নয়, তোরা কি মনে ভাবছিস রে, আমরা তোরা কি, আমরা জগতের আলো, কোন আলো, এই যে দেখতে পাচ্ছিস বাল্ব, এগুলো বাল্ব, হ্যাঁ বাল্ব যেভাবে আলো দিচ্ছে আমরা সেই মতো বাল্ব, এই তোরা যদি বাল্ব হস আমরা বেটা চাংড়া, আমরা হোল্ডার,
শোন কি তোরা যদি হোল্ডার হোস হ্যাঁ তোদের সঙ্গে আমরা কখনো যুক্ত থাকবো না কিসে মনে কর আমরা জেনারেটর তোরা যদি জেনারেটর হোস এই ব্যাটার সঙ্গে সালা হ্যান্ডেল তার মানে তোরা আমাদের পিছ ছাড়বি না তাহলে তোরা মনে ভাবছিস ছেলেগুলা বাজে হ্যাঁ বাজে ছেলেগুলা যদি বাজে তো মেয়েরা কার জন্য সাজে ফ্যাশন করার জন্য সাজে ফ্যাশন করার কেন তোর তোরা কি গাঁজা বিক্রি করছিস তোদের পিছনে যাব আমরা না দারু বিক্রি করছিস তোদের পিছনে যাব হ্যাঁ এই একটা কথা বল কি জাটি করিস না রে তোকে কি তৈরি করেছিল রে একলা চুরি এই শুন ঝগড়া ঝাটি করিস না হ্যাঁ চল গায়ে হাত দিচ্ছিস কেন গাটার হাতটা নামা ও লাগছে তুই তুই আমার শাশুড়ি চলে এসেছিস স্কুল চল বলছি কি কি আমি শুনেছি তুই নাকি খুব ভালো গান গাস হ্যাঁ গানের প্যাকেট আমি রে তাই হ্যাঁ একটা ভালো গান শুনি আমাকে পার্সেল করে নিয়ে যায় তো একটা গান শোনা দেখি গান শুনবি গান শুনবি হ্যাঁ ও দাদা রে তোর হাতে গোলাপ ফুল ভগবানে করেছে ভুল আমার নানির জাগা জাগা চুল দাদা রে এটা কোন গান হলো এটা কোন গান হলো ক্লাসিক 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 গান হ্যাঁ পড়ে না নাকের পোটা এই চুড়ির আমারে কমরটা মোটা দোহাই তোমার মুক্তি তুমি একটু জড়িয়ে রাখো আমি প্যান খুলিব মরে যাব বাড়ি গিয়ে রিক্সা চালাবো এটা গান হলো আরে ভালো গান ভালো ভালো নাচার গান যেমন নাচতে কুলায় নাচবি তো আমার বাবা কি বলেছে জানিস কি আমাকে আমার বাবা ছোট থেকে শিক্ষা দিয়েছে কি জানিস ও বেটা সোনা রে যাস না বেটা পচা পুকুরে কি ওরে ওই পুকুরে বড় বিপদ ওরে ওই পুকুরে বড় বিপদ পড়ি যাবি ছড়া কলির ভিতরে
জীবনে তুই দেখিস নি? আমি দেখি তো। আমার দেখিস নি? তোকে কেন দেখবো? হ্যাঁ, ছেলেদেরকে দেখছি। বাপরে লাগছে, জীবনে বাপের কালে দেখিনি। ওই তুই দেখিস নি? এখন দরজা এখন খুলে যেতাম। হয়ে গেছে, বাপ রে, নজর কত খারাপ হ্যাঁ। দিদি যা, তুই তোকে দেখে আমার বেশি ভয়, মা ইয়াকে দেখে আমার বেশি ভয়। ওই সম্পর্কে কি হয় জানো? ওটা আমার মা লাগলো, কাকি হয় না? হ্যাঁ, কাকিমা হয়। ঠিক আছে, কাকিমা আবার ভাস্তার দিকে নজর কেন? দাদা খুলতে দিতাম, কট 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 কট, খুলবে না রে, গিরিজ লাগবে। গিরিজ? এই ছেলে, গিরিজ লাগবে। গিরিজ লাগবে? এখানে কি কোনো গ্যারেজ আছে? তো ভেসলিং দা লাগবে। এখানে তো কোনো স্টেশনের দোকানও নেই। হ্যাঁ, তুই লিয়ে আসিস বহিন। এই সরষার তেল আছে, হবে? এই যে স্কুলে 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 যা বাবা, সরষার তেল জ্বলছে, মেকআপ তুলতে, তাই না? তোর কাছে গিরিশ বেসলিং কিছু আছে? ভালোটা আছে আমার। কি আছে? ঘরে আছে আমার। তোর কাছে গিরিশ হবে ভাই? আমাকে গিরিশ ঘুরে নিয়ে বেড়াচ্ছি নাকি? লক্ষিন্দর, তোর কাছে গিরিশ আছে? না, থাম, আমার কাছে আছে, থাম। ছি 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 ছি, এই ছেলে, ছি, শালা টিপি লেগে গেছে রে। লাল লাল বাড়িয়েছে, লিবি কি? না, একটু লিয়ে লে, লাল লাল বাড়িয়েছে, একটু হলদা হলদা। আচ্ছা ঠিক আছে, এবার খুলে যাবে। এ কাট 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 আছে। আরে হ্যাঁ, সবাই আন্ডার প্যান্ট, সবাই আন্ডার প্যান্ট, সবাই গেট আউট, সবাই গেট আউট, সবাই গেট আউট, চলো চলো চলো, গেট আউট মানে গেট আউট, সবাই এই গেট আউট, চল চল, এই এই চল, এই ঢুকলি? হ্যাঁ ঢুকলি, তোকে তোকে আগে মারবো। হ্যাঁ, গেট আউট মানে বস, গেট আউট মানে বস, আর সিট ডাউন মানে বাইরে যা। হ্যাঁ, কোন দেশের ইংলিশ? সেম সেম সেম, তোকে বসতে বলেছো কেন বে? এই এই গেট আপ, গেট আপ, বস নে বস, গেট আউট, গেট আপ, ওর ইংলিশে তাই, গেট আউট মানে বস। আচ্ছা, হ্যাঁ কি হয়েছে? আমরা সবাই তো আমাদের জায়গায় বসেছি। হ্যাঁ, কিন্তু তুই কেন ওখানে বসেছিস? কোথায়? এখানে। কোথায়? তুই জানিস না এটা গুরুদেবের আসন? কোন গুরু? কি কোন গুরু? গুরুদেব? কোন গুরু? আরিয়া গুরু না সাড় গুরু? মাস্টার মশাই? মাস্টারের বাপের চেয়ার নাকি?
সরকারে চেয়ার চেয়ার কোন পট্টি ঝঞ্ঝনি বাগড়ে পড়াস করো এই ছেলে কি আমরা ছাত্র আমরা নিচে বসবো হ্যাঁ তোরা ছাত্র বস মাস্টার এখানে বসবে কে আমি মাস্টার তুই মাস্টার হ্যাঁ আমি জিসাস মাই ধাতুরিয়া তুই তিন বছর ধরে একই ক্লাসে আছিস হ্যাঁ তোর লজ্জা করছে না এই আমি বসবো কি করবি তুই রে কি করব কি করবি তুই রে কি করব কি করব কি করব কি করব মারবো পলাশ করে চলো সালা জিলা ভিতরে চলে যেতে পারবো চল বাপের জিলাপি না কি জিলাপি ধরে টানবে জিলাপিটা কান মাস্টারের কান ধরে বলে দেয় আজকে কেন বসেছিস জানিস কেন ঘটনা শুনেছিস কি ঘটনা কার বাড়ির ঘটনা শুনে তোর প্যান ফেটে যাবে প্যান হ্যাঁ তুই প্যান প্যান ফেটে যাবে কি 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 হয়েছে বল কি তুই জানিস না না বল সালে বলছি বল দেখি আমি যদি খালি কান ধরে ঘুরিয়ে যাচ্ছিস একবারে বল কি হয়েছে বল তুই যখন কান ধরেছিস আমি ডরিয়ে গেছি ডরিয়ে গেছি মানে ডরিয়ে গেছি বল ভয় পাচ্ছি এ জানিস আজকে মাস্টার স্কুল আসবে না কেন মাস্টার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে এত বড় দুর্ঘটনা আমরা জানতে পারলাম না মোটা বুদ্ধি গুন্ডাকার তাহলে চল দেখতে যা চল 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 তোকে আগে মারব তুই শালা দল ভাঙিয়ে আছিস হ্যাঁ আর দল ভাঙবি তুই যখন আসতে বলবো আসবি হ্যাঁ আসবি তো এত তোকে আগে মারব একবারে বস এখানে বস এই চো 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 পর আস কর একবার ওই যে চো 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 এ শুন এই যে এই অমৃতি না অমৃতি হ্যাঁ অমৃতি অমৃতি চরঙ্গি নাই চরঙ্গি চরঙ্গিতে 18 চাকা লড়িতে তারপর মাস্টার যাচ্ছিল হ্যাঁ আর কোন মতন করে 18 চাকা লড়ি চাকাতে পড়ে পড়ে মাস্টার মাস্টার লাভের নিচে দিকে একটা চপটা করে চলে গেছে ই রাম দৃশ্য দেখা যায় না খালি চামড়া ঝুলছে কি বলছিস খালি চামড়া ঝুলছে মা গো দৃশ্য দেখা যায় না মাস্টার খালি এমনি করছে মাস্টার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর আমরা জানলাম না তারপর কি হলো বল তারপর তারপর কি জানিস এবার অমৃতের লোক আরে লিয়ে লোকটাকে হসপিটালে নিয়ে যা কিন্তু না সবাই ভিডিও ক্যামেরা করছে এখানে ফেসবুকে ছাড়বে সঙ্গে ওর পেজ খুলেছে সবাই লাত পাবে টাকা ঢুকবে এই লাত নয় লাইক পাবে লাইক হ্যাঁ লাইক পাবে তো কি বলেছে জানিস আমি দেখছি সালাকে এখানে ভিড় কেনে সাপের খেলা টেলা বসেছে নাকি যে দেখছিস আমার মাস্টার বসে নিচের দিকে দেখছিস না খালি চামড়া ঝুলছে কিচ্ছু নেই শুধু চামড়াটা ঝুলছে হাড্ডি টাড্ডি গর্দা করে চলে গেছে তারপর কি হলো বল তারপরে আমি মাস্টার এই দে 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 দেখছি আমার মাস্টার মাস্টার কিন্তু ঘাড়ে উঠে নিলাম তারপর ঘাড়ে উঠিয়া মাস্টারকে চলে গেলাম মালদা সদর হসপিটাল হ্যাঁ তারপর মালদা সদর হসপিটালে গিয়ে বলছি ডাক্তার বাবু যত কিছু লাগুক আর যত টাকা লাগুক আমাদের কিন্তু মাস্টার মশাইকে বাঁচাতে হবে হ্যাঁ বাঁচাতে হবে তো মাস্টার তো অবাক মাস্টার বলছে মানে ডাক্তার বলছে আমি তো অবাক অবাক মানে নিচে দেখি কিছু না খালি চামড়া ঝুলছে তো ডাক্তার বলছে বেটা হিম্মত বালা তোর মাস্টার মশাই বেঁচে যাবে কিন্তু একটা কর্ম করতে হবে কি কর্ম কি বুঝে যে কোনো মানুষের একটা নিচে দিক কেটে লিয়াই এই অসম্ভব কথা তুই দিবি বই নিচে দিক এটা তা কখনো সম্ভব নয় তুই দিবি রে না 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 আচ্ছা তুই দিবি কখনো নয় তুই দিবি আচ্ছা মিঠু দা তুমি নিচে দিক কেটে দিবা তুমি দিবা কেটে দিকে আর আমি তো দিব না মরে গেলেও দিব না মরে যাক আমি তো দিব না ও ও ও কথার মানে বলছি এইবার চিন্তা ভাবনা করছি কার কাটবো মিঠুর বহুর কেটে নিবো এটাও চিন্তা করছি কার কাটবো কার কাটবো কাটতে কাটতে একটা জার্সি গাই অ্যাক্সিডেন্ট জার্সি গাই একটা জার্সি গাই অ্যাক্সিডেন্ট যখন হয়েছে হ্যাঁ শালা কত ভাগ্য ভালো মাস্টারের জার্সি গায়ের লাভের উপরের দিকে চাপটা করে গেছে নিচের দিক কিন্তু ভালো আছে আর মাস্টারের নিচের দিক চাপটা হয়েছে উপর দিকে ভালো আছে তারপর জার্সি গাই হসপিটালে যখন ভর্তি করলাম তো বলছে বেটা পটল একটা কাজ করছি বেটা জার্সি গায়ে নিচের দিকে ভালো আছে আর তোর মাস্টার উপর দিকে ভালো আছে তো ওইটা জোড়া লাগিয়ে দিছি তো আমি কোন মতন করে বাঁচান এইবার মাস্টার আর জার্সি গাছ গায়ের সঙ্গে পটম পটম করে সিলাই করে দিল সিলাই যখন করে দিল মাস্টার কিন্তু জিন্দা হয়ে গেল মাস্টার যখন জিন্দা হয়ে গেল মাস্টার মাস্টার সময় সময় বলছে আম্মা আম্মা এই গরুর মতো আওয়াজ করছে গরুর মতো আওয়াজ করছে এবার ভাত খেতে দিয়েছে মাস্টারকে ভাত খায় না কি খাচ্ছে সানি আর সাহার খেয়েছে তোমার ঘাস খেয়েছে হ্যাঁ রে ঘাস খেয়েছে তারপর কাঁড়ি খেয়েছে তারপরে তোমার খোল খেয়েছে আর পাগলি কুন্ডে কার মাস্টার স্কুল আসবে কেনে কেন আসবে না মাস্টারে 25-30 কেজি করে দুধ হয়েছে রে মাস্টারের দুধ হচ্ছে হ্যাঁ
এই খবর তো আমরা জানি না আমার নিজের দাঁতে দেখা তাই এক গ্লাস খাইয়েছি আমি তাই তাহলে তো মাস্টারের বাড়িতে যেতে হয় শুন আগে শুন হ্যাঁ মাস্টার আমাকে দায়িত্ব দিয়েছে চাকরির ব্যাপার আছে মাস্টার তাহলে চাকরি করবে না না চাকরি করবে না দুধের ব্যবসা শুরু করে দিয়েছে চাকরিটা আমাকে দিয়েছে তোকে দিয়েছে ইয়েস আচ্ছা রে তুই তো নিজেই ঠিকমতো পড়তে পারিস না শু শাক শিক শুক আমাদেরকে পড়াবি কেমন করে শু শাক শিক শুক শুক আচ্ছা তুই যে ইংলিশ বলছিস আচ্ছা আচ্ছা বারো মাসে ইংরেজিতে বল তো বারো মাসের নাম বল জানুয়ার আমি জানুয়ার বারো মাসের নাম জানুয়ার তারপরে ফেফড়া মাস সিটিপি পাগল হয়ে গেল আ কেন করছিস এটা ইংলিশে বারো মাসের নাম বলছিস হ্যাঁ তাই মাস্টার আমাকে দায়িত্ব দিয়েছে যেটা তোদেরকে পড়া দিব পড়তে হবে আমাদের কি আরে আমার পড়া পড়া ফার্স্ট ইয়ারে পাস আর গ্যারান্টি চাকরি কি চাকরি পাবো ইটুয়া চাকরি আর আমরা আমি ঢালাই করব আর আমি তুইও চাকরি পাবি কিসে বাথরুম সাফ করা চাকরি হ্যাঁ শুনছি সন্ধ্যাবেলা ঘুগনি খাচ্ছিস আর ঘুগনি ঘুগনি হাঁকছিস মিঠুয়ার বাড়িতে ঘুগনি ঘুগনি হাঁকছিস লাস্টের দিকে বাথরুম সাফ করে দিয়ে যাবি মিঠুয়ার বউ তোকে একটা বেনারসি দিবে ঠিক আছে তো যদি গু গন্ধ করে কিনা কেরাসিন ঢেলে দিবি গন্ধ করবে না কেন আমি আমার আমার বাথরুম আমি সাফ করি তুই চাকরি পাবি বহিন সন্ধ্যাবেলা কালকে এখানে চট বিছাবি চট বিছাবি না তো কারণ পড়াস করে পড়ে যাবে একবারে ওরা কেন খাটবে তোরা কা থাকতে হ্যাঁ এখানে চট বিছাতে কি হয়েছে চট বিছাবি সন্ধ্যাবেলা না তো পড়াস করে পড়বে আগে শোন এই এদিকে আয় আমাকে না তোর বাপকে ডাকছি এই বাপ তুলবে না বাপ তুলবে না তুই তো আমার মা রে হ্যাঁ না মা না কে কাকিমা ও কাকিমা হ্যাঁ তোর জুতা পড়লো কি পড়লো শুন তোর পড়া থাকবে কি জানিস কি তোকে সুন্দর পড়া দেব চুয়ো না চুয়ো না तुम्हें अपना बनाने की कसम आई है तेरी नस नस में तू बनकर কত সুন্দর ভাবে দেখনা লাগছ আমি ভালো এদিক আয় তুই আমাকে ভালোবাসিস তো হ্যাঁ সত্যি সত্যি দজনার সামনে বলছিস সবার সামনে বলছি আমি এই শুন একটা কথা বলবো বলো না তোকে আমি অনেক শিক্ষা দেব হ্যাঁ ঠিক আছে দীক্ষা নিবি আমার কাছে হ্যাঁ ঠিক আছে আমি নিব শুন একটা কথা বলছি তোকে তোকে ভালো পড়া দিবে হ্যাঁ আঙুল দেখা বলে তুমি হবে অনিতাপ তুমি হবে অনিতাপ আমি মন্দা কিনি আমি মন্দা কিনি তোমাকে ভালোবেসে তোমাকে ভালোবেসে হলো আমার চুলকানি হলো আমার চুলকানি 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 চুলকাতে 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 বারহলো লাল পানি বারহলো লাল পানি হাইরে সাথে চুলকানি হাইরে সাথে চুলকানি তারা মা পিম্পম লাগাও এগুলা পড়া পড়বো না আমি আমি বাড়ি চললাম তুই কেন তোর বাপ সুদ্ধা পড়বে এই বস এগুলা পড়া পড়বো না চললে এই বস তুই তো দূরে বস এখন বস পড়বো না পড়া আসকর বলে যাবে একবারে হয়ে যাবি দা যা বলি চললে তুই গুডেলস খাচ্ছিস এই গুডেলস খাচ্ছে গুডেলস গুডেলস না গুড হেলথ গুডেলস হেলথ হ্যাঁ গু হেলথ গু হেলথ কচ্চা গু না তোর ভাত আর ডাকছি এই আমি যা বলবো তুই তা বলবি ঠিক আছে তোর চুল কোঁকড়া কোঁকড়া কেন স্ট্রেট করতে পারিস না করবো ভাবছিলাম স্ট্রেট করলে কিনা তোকে সুন্দর লাগবে এর থেকে জানিস না এমনিতেই আমি সুন্দর সবাই জানে তুই ছোট থেকে মিয়া আমি জানি আমি এরকম সবাই জানে ছোট থেকে তুই মিয়া না
ছোট থেকে তুই মেয়ে? হ্যাঁ মনে সেখানে মেয়েদের সবাই জানে আমি মেয়ে। তাহলে এখন তুই কি? না এখনো আমি ছোট থেকে এরকমই ছেলের সাথে ঘুরে বেড়াই। আসুন আর যে না ইয়া কাঁদু চাই যে মানে ব্যাপার হলো তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে ভালোবাসিস। শুন এদিকে শুন, তোকে বলা দিব বল লাল লাল টামাটুল, বল লাল লাল টামাটুল, বলটা বাদ দিয়া, বলটা বাদ দিয়া, মারবা থাপ্পড় উঠিয়া, মারবা থাপ্পড় উঠিয়া। এই এই কি মাস্টার নাই মাস্টার, কি মাস্টার নাই মাস্টার, পাগলি আছ নাকি বে, পাগলা আছ নাকি রে শালা। এই এই মারবো শালাকে, মারবো। এই এই তোকে চুর জমনি করে চুর চুর। এই চেরা তোর তো ভুল, আমার চুল, হ্যাঁ তোর ভুল, কিসে? তুই তো বললি আমি যা বলবো তুই তাই বলবি। ওহো আন সরি, আন সরি না আই এম সরি, হ্যাঁ আম চুরি, মানে আমি যা বলবো তুই প্রতি উত্তরটা দিবি, ঠিক আছে? লাল লাল টমাটুল, লাল লাল টমাটুল, চাটনি করেছি, চাটনি করেছি, শাশুড়ি মাকে দিদি দিয়ে পেঁদে দিয়েছি, শাশুড়ি মাকে দিতে গিয়ে পেঁদে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে। আছে মাধ্যমিক পরীক্ষা, আছে এইচএস পরীক্ষা, ডর লাগছে, ডর লাগছে, আছে আমি ভাবছি তুই আমার সঙ্গে ডান্স করবি। ডান্স কেন করবো? আমি কি নায়ক? আমি নায়ক না। তাহলে তুই তো হোটেল ড্যান্সের মতো করছিস। পাগলু থোড়া সা কর লো মং মং। হ্যাঁ তো তোকে পড়া দিব বল, লাল বেগুনের বড়া, লাল বেগুনের বড়া, আর আমাকে দেখা ভুলা গেল এই অমৃতির মোহন পাড়ার ছুড়া। এটা কোনো পড়া হলো? চাকরির পড়া রে। এই পড়া পড়লে কি চাকরি হবে? গ্যারান্টি চাকরি, ছেলেরা তুই নিয়ে চলে যাবে। কেন নিয়ে যাবে? এটা পড়া আমার পড়া। আচ্ছা ঠিক আছে পড়ে নিব। ঠিক আছে বস। ওল বড়ল, ওল কথাই বলি, এই চল মুখের ভাষা মার, মারবো মুখে পারি উঠি। মুখের ভাষা কত খারাপ বেরবে, কোথায় খারাপ বলছি, মুখের ভাষা খারাপ করে বল। ওল বড়ল, এই উঠ সবাই উঠ, এগুলো পড়া বাদ দে, এগুলো পড়া বাদ। তাহলে কি পড়বো? ওলে পড়া বল। প্রেম জেগেছে আমার মনে, জেগেছে আমার মনে, বলছি আমি তাই, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালো, তোমায় আমি চাই, তোমায় আমি চাই, মাগে মাগে মাগে। মাগে মাগে
আজকে দুধ খাবো গুড মর্নিং মা দুধ খাবো মা গুড মর্নিং স্যার হোয়াট ইজ দিস মা পুয়া খাবো হোয়াট ইজ দিস হোলি হোলি পুয়া স্কুলে এসে সব প্রেম করতে ঘর যাব তো পুয়া খাবো ঘর যাব তো পুয়া খাবো কে স্যার বসুন হ্যাঁ সিট ডাউন স্যার আসছে হ্যাঁ বেঠিয়ে হ্যাঁ আমি বসবো 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 না রে না রে না রে না রে কি হলো স্যার বসুন না কিছু না কিছু কি হলো আরে বসুন অ্যাকশন হ্যাঁ অ্যাকশন বিরাট কোহলি কে বিরাট কোহলি সুমন গিল বিরাট কোহলি না বুমরা কে লাগাবি না বুমরা পারবে না আজকা বলবি না আই বস বস এখানে 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 বস ধরা পড়ে গেল স্যার আচ্ছা আছিস আমি ডরিয়া যাচ্ছি হারাম জাদাকে তুই কিছু বলতে পারছি না বে ওই কিছু বল না বে ওই সালা ডেলুয়া গুনেগার বলছি মারিস না স্যার ভালো লাগছে মারো আরো মারো মারবো না শিখবি আর কিছু শিখবি না জীবনে গুড মর্নিং গুগল মুড়ি আমার মতো ইংলিশ বল গুড মর্নিং এই স্যার আমাকে 3 কিলো দুধ দিবেন তোমার কি চাই আমাকে 250 আমাকে 250 দুধ দিবে মা তোমার মা বলে পাঠিয়েছে পায়েস করে ওই জন্য পায়েস 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 খাবে পায়েস খাবে আর মা বলছি কি কি আপনার দুধটা কোন দিক দিয়ে হচ্ছে আমি সেটাই দেখব যদি আপনার দুধ হয় কি না তো আমার শরীরটা দুর্জল দুর্জল না দুর্বল দুর্বল তো আমাকে ইদু কেজু করে উঠানা করে দিবেন এই যে মাস্টার মশাই আমি কি দুধের বিজনেস করছি নাকি আমরা জানলাম স্কুল এসে যে আপনার অ্যাক্সিডেন্ট আপনার গরু মানে জার্সি গরুর সঙ্গে আপনার মানে সার্জারি হয়েছে তো আপনার দুধটা কোন দিক দিয়ে হচ্ছে আমি সেটা দেখছি আবার আশ্চর্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ আমাকে দেখে মনে হচ্ছে যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পা আছে না স্যার আপনি মরেননি কেন তুই তো মরণ চাইছি তুই তো মরণ চাইছি মাগি ভাই মাগা মেরেছি মাগ
কেটে গেলি ওপাস নিলি আবার আপনার কপালে ঠোকর হইবে মাগি না মাগো 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 শিকাবি তখন দইবে ঠিকই আছে আপনার সার্জারি হয়নি নো নো কিন্তু আমরা জানছি মানে আমরা জানলাম স্কুলে এসে কে বলেছে হিম্মত বালা এই বলেছে হ্যাঁ এই এই কি বলেছিস কি বলেছিস আমার কি হয়েছে সার্জারি হয়েছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার না তো কার তো আমেরিকার মতন ঘটনা ঘটে না গো কি মাস্টার মানে ডাক্তাররা এমন শিক্ষা করেছে কি একটা মানুষকে আর পশুকে জোড়া করতে পারে ওইটা গল্প শুনিয়েছ ওদেরকে তার মানে তুই বাইরের দেশের গল্পটা মাস্টারের সঙ্গে যুক্ত করে আমাদেরকে বলেছিস পুরোটা গল্প করেছিস ওটা জীবনে মানুষ হবি না আমি কি আছি কুত্তা আছি নাকি মাথা খারাপ করেছিস আমার আপনি বসেন এই প্রার্থনা কর সব पसनी माने दौली दौली माने पसनी पसनी माने खुरपा खुरपा माने निरौली निरौली माने मकई मकई माने भुट्टा भुट्टा माने गोहम गोहम माने लकड़ा प्रार्थना कर प्रार्थना उठ छेलेरा छेलेदेर लाइने आर मेरा मेयेदेर लाइने हिजड़ारा हिजड़ार लाइने जय जय रघुपति राघव जय जय रघुपति राधा राधा राम रस्तर टाका खेलो मरार प्रधान কথাটা ঠিকই বলেছে কিন্তু পড়াটা তা না পড়ানা ঠিক করে সীতারাম সীতারাম জয় জয় সীতারাম দুনিয়াতে চলছে পিয়ারাম পটকে হবে জীবনে পড়াশোনা করতে পারবি না তুই জয় জয় রঘুপতি রাধব রাজা পতিত পাবন সীতারাম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় না জয় জয় আর গোহম কুন্ডা গেল তুই মানে মাথা খারাপ করবি আমার রে স্যার খিচড়ি কখন দিবি এবার বসে পর হ্যাঁ স্যার খিচড়ি কখন দিবি খিচড়ি নাই ও তার স্তর স্কুলেও নাই আমি স্কুলের বেতন পেয়ে কি পেট ভর সংসার চলে নাকি স্কুল না আপনার স্কুলের চাল ডাল সব চুরি করে বাড়ি নিয়ে যাচ্ছি স্কুল না আপনার স্কুলেও নাই আমি স্কুল থেকে ভেগে যাব এখন দিদির আমল না বিজনেস ভালোই চলছে আমার ভাই কি করছিস এটা এটা গর্ত করছি দেখবেন ডিলার গালা উচ্চা করে আমি গর্ত করছি যেন বেশি ভাত আটছে ঠিকই আছে খিচুড়ি স্যার আজকা কি না আজকা কি না ই পোলট্রি মুরগি করলিবি তো পোলট্রি মুরগি হ্যাঁ করে পোলট্রি মুরগির কাচ কাচি গালা দিবি আমাকে আর ঠেঙ্গরি ঠেঙ্গরি গালা আচ্ছা মিঠুর বউকে বলে দিব তোকে দিয়ে দিবে মিঠুর বউ রান্না করছে আগে মাকে ওকে রান্না করতে দিস না স্যার কেন আগে মাকে আমি একদিন দেখে লিয়েছি কি দেখেছিস আমি এই মিঠুর বউ তো হ্যাঁ হ্যাঁ মিঠুর বউ কি না সায়ার যে সায়াতে এটা পকেট করেছে পকেট আচ্ছা এটা পকেট করেছে আর বসে রান্না করছে আর ডিম চুরি করে বলি যে চারটা করে আর ওর বউ আর দুটো বেটা আছে পট্টা পট্টা ওর বেটা দুটো খেলেছে ঠিকই হ্যাঁ বৈষম্য তো বউ চুরি করছে মৌসুমি চুরি করে কিনা মিঠু আগে খিলাইছে আচ্ছা ঠিক আছে বস না রে তুই দেখিস নি এই দেখেছি দেখেছি এই যে মামুনি পড়া বলো না না দাঁড়াও মাই হেড মানে বাপের মাই হেড মানে বাপের মাথা ভাই মাই মাই হেড মানে বাপের মাথা না কার হবে আমার মাথা মাই হেড মানে মাস্টারের টাকলু মাথা মাই হেড মানে মাস্টারের টাকলু মাথা আমার মাই হেড মানে কুশের মাথা ছেলে কেমন জ্বালা মাই হেড মানে ওই সুটকির মাথা
এই ছেলে ওর ওই তো বলছে আমার মাথা মানে তোরই জোড়া মানে আমার মাথা মাই হেড মানে ছুরার মাথা মাই হেড মানে ছুরার মাথা পড়াটা কে পড়ছে আমি তাহলে মাই মানে কে মাই মানে কাকা মাই মানে আমি আমি আর পড়াটা কে পড়ছে আমি তাহলে মাই হেড মানে তোর মাথা তোর মাথা হদ্দে শালা আমি ভুলিয়ে গেছি তুই তো ভুলবি মাই মানে মাই হেড মানে আমার এইটা মাথা এইটা আমার এইটা মাথা কত করে ইচ্ছা খিচুড়ি দিয়ে দে না দিচ্ছি বাড়ি যাব বাড়িতে কুটুম আছে আজ খিচুড়ি হবে না দু কোরা বেশি দিবি দু কোরা না রোল নাম্বার রোল নাম্বার 1 রোল নাম্বার 2 ইয়েস স্যার রোল নাম্বার 3 কটা বলবি তুই রে হ্যাঁ এরকে মারাচ্ছে মারেন মারেন না মুখে মুখে মারেন এইবার ইয়ার আছে তুই বল রোল নাম্বার 3 প্রেজেন্ট স্যার ইয়েস রোল নাম্বার 4 5 5 6 ওতে গুড বাইগান বলছে সাপরে আগল পাগল ছাগল করে দিলি তুই আমারে ও বলছে গুড বাইগান স্যার গুড বাইগান আমাকে টাক আমি পালব বলবো আর লর্ড নাম্বার 7 পেগনেন স্যার ওটা বলে প্রে প্রেজেন্ট স্যার এই ছুরা বলল যে প্রেজেন্ট বলে প্রেজেন্ট তুই কি বললি প্রেজেন্ট স্যার তো আমি তো বললাম প্রেগনেন্ট স্যার মাথা খারাপ প্রেগনেন্ট মানে গর্ভবতী মাথা খারাপ করে দিছিস তুই কি বলি রে প্রেজেন্ট স্যার তো আমি তো তোর বলছি প্রেগনেন্ট স্যার আরে প্রেজেন্ট প্রেজেন্ট মানে উপস্থিত আছি উপস্থিত এটা কোন মাস্টার হবে এটা মাস্টার ভালো পড়াতে জানে না মাথা খারাপ করছে এই আগের মাস্টারটা ভালো ছিল হ্যাঁ মামনি পড়া বলো ডগ মানে বু বু দেই ডগ মানে বু আই ডিওজি ডগ ডগ মানে কুকুর হ্যাঁ ডগ মানে বু ভাই ডিওজি ডগ মানে কুত্তা ডগ মানে বু 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 মাথা খারাপ করে দিছিস ডগ মানে বু বু ডগ মানে বু ডগ মানে বু বু পড়তে স্কুলে ডগ মানে বু হাই ডগ মানে কুকুর কুকুর ডগ মানে বু মাথা খারাপ করে দিয়ে সব এই বলো বাপ কে বেটা সিপাহি কে ঘোড়া পুছাই তো তোর ডগ মানে বু এই কাল থেকে স্কুলে আসবে না তুই হ্যাঁ এর পাল্লায় পড়েছিস শেষ হয়ে যাবে আসবো না খিচুড়ি খেতে দিবি কি না হ্যাঁ খিচুড়ি খেতে দিবি কি না আমি আসবো না ডগ মানে বু আরে আরে তোদেরকে নিয়ে আমার জীবন জ্বলে গেল ডগ মানে মামনি পড়া পড়ো ঠিক আছে আতা গাছি তোতা পাখি ডালিম গাছির মৌ আতা গাছি তোতা পাখি ডালিম গাছির মৌ হিরি দাদা মন মনে ঠাকুর দাদার মৌ আই বলছে আতা গাছে তোতে পাখি ডালিম গাছে টিয়া এই চুড়িকে বিয়া করব লাল শাড়ি দিয়া ভাই ছড়া আর আম যাদা কাজকে মেরে ফেলে দেবো তো কম মেরে দেবো আমি তুই আমার বাড়ির বাগানে হাঁকতে যাবি না তুই যখন হাঁকবি তোর গুই এক ঢেল মেরে দেবো আমার বাড়িতে বাথরুম আছে ডগ মানে এই পড়া বল এক লাইন দিয়ে পড়া বল দঙ্গে 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 ডাই দঙ্গে এই দঙ্গে দঙ্গে হচ্ছে দঙ্গে দঙ্গে শালা দঙ্গে 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 আমি পড়াটা বল পড়াটা পড়া বলবি কি না এক দু তিন পাদে জ্যোতি চার পাঁচ ছয় পাদে বিজয় সাত আট নয় পাদে বিনয় দশ এগারো বারো যত পাতে পারো দশ এগারো বারো যত পাত পারো এদের ভবিষ্যৎ ভালো হবে এরাই ভারতের ভবিষ্যৎ ডগ মানে তুই তো নাম্বার ওয়ান পড়া বলো ঠিক আছে স্যার আটুল বাটুল সামলা সাটুল সামলা গেল হাটে
আটুল বাটুল সামলা সাটুল সামলা গেল হাতে সামলা দে দুটি মেয়ে পথে বসে কাঁদে আর কেঁদো না আর কেঁদো না ছোলা ভাজা দেব এবার যদি কাঁদলে পরে তুলে আছার দেব হবে না রাজার ছেলে রাজার ছেলে কিনা এদের মতো শিখছো আমাদের মতন শিখতে হবে এবার তুমি পড়া হয়নি স্যার আমার হয়েছে হ্যাঁ বলো বলো তোমার পর তো হবেই আকাশ ঘিরে মিট করেছি এই কোথায় যাচ্ছি যাই এই কোথায় যাচ্ছি সেখানে আই এখানে আই এই এখানে আই আকাশ আকাশ ঘিরে মিট করেছে আরে ওটা পড়া রে হ্যাঁ ওটা পড়া পড়ছে পড়া ডগ মানে বু বু খারাপ বুঝি ছেলে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেছে পাঠে খুকু গেল জল আনতে পদ্মা দিঘির ঘাটে পদ্মা দিঘির কালো জল হরেক রকম ফুল আচ্ছা হাঁটুর নিচে দুলছি কুকুর কুকুর গোচ্ছা ভরা চুল গোচ্ছা ভরা না গোছা ভরা তোর পায়েও চুল থাকে এই মাথা খারাপ করে খিচুড়ি কখন দিবি হে দেব বলো স্যার আজকে আমাকে গোটা ডিম দিবি হ্যাঁ গোটাই দেব গোটা খাবি কিনা চান উগেছে ফুল ফুটেছে কদম ডালিকে চান উগেছে ফুল ফুটেছে কদম ডালিকে হাতি নাচে ঘোড়া নাচে মোনা মনির বিয়ে হলো না হলো না হলো না কেন হলো না আমি বলছি দেখ বল চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাই কে হ্যাঁ বাস বাড়িতে কুকুর নাচে সাদ্দু বাড়ি খেয়ে ডগ মানে ওটা বল রাখবি তুই আজকে ডিম দিও না সোয়াবিনের তরকারি হয়েছে মিঠু সোয়াবিন নিয়ে এসেছে বাজার মাথা ফাটিয়েও দেবো রোজ রোজ ডিম দিছিস না রোজ দি আলু আলু তরকারি আর সোয়াবিন দিছিস এর পড়ালে আই পড়া বল খুব তো ভু ভু করছিস এবার পড়া বল দেখি পড়া বল ইংলিশ পড়া ইংলিশ পোয়েম ইংলিশ তাকাই এতে এরি জোড়া রে তুই আমার শিষ্য না গুরু কার তোর তুমি হ্যাঁ তো যেটা মাস্টার বলবে সেটা বলবি ভালোভাবে এবো করে দাও ইংলিশ ইংলিশ বল ইংলিশ চলে চলে ইংলিশ বল ইংলিশ পাওয়ার ইংলিশ ইংলিশ পড়া বলো ইংলিশ পড়া বলো ইংলিশ পড়া বলো disgusting what a ball ki ami jeta bolchi eta bolio na ekta pora bolo acha ei bapar ache mane mental problem na ki re tor babar nam ki orupondol ar ami ke tor kaka ha kaka kaka mane baba ha ha amake baba bolbi ajke theke thik ache matha kharap kore dibe re baba ei আমি যেটা বলছি সেটা না তুই একটা পড়া বল ইংলিশ পড়া তুই যে কোনো পড় ইংলিশ বাংলা যে কোনো পড় কোন স্কুলে পড়ছো রায়গ্রাম হাই স্কুল হাই স্কুলে কোন ক্লাসে 6 এবার 6 এ পড়ছো তোমার কিন্তু এখানে পরীক্ষা হবে 6 বালান করো তো এস আই এক্স হ্যাঁ 6 ছড়া ছড়া মনে আছে এবার ছড়া বলো যে কোনো ছড়া একটা এইদিকে ঘুরে বলো তো ছড়া নাই আচ্ছা ঠিক আছে পদ্য বলো গল্প বলো ছেলে তো কনফিউজ গল্প বলো পদ্য বলো গল্প বলো এমন পড়া বলো বলিয়াছো আমি রিডিং পড়ব দুই গায়ে আচ্ছা তোমার মানে যেটা মনে থাকে নামটা বলো দুই ঘরের
अरे बांग्लाई बोल बांग्लाई खाली बांग्लाई हां खाली बांग्लाई बोलबो हां बांग्लादेश एके चंद्र जेटा पड़ा আছে না ওটা বাংলায় বল ও একি চন্দ্র মানুষে টাকার দিকে একি চন্দ্র দুয়ে পক্ষ মানুষে টাকার দিকে লক্ষ্য চারে বেদ পাঁচে পঞ্চমান ছয় ঋতু সাতে সমুদ্র আটে বসু নয় নিবিগ্র দশে দিক হইলো না হয়নি খিচুড়ি খিচুড়ি দিবি কখন হ্যাঁ খিচুড়ি দিব হ্যাঁ আমি খিচুড়ি দিব দিবি হ্যাঁ আচ্ছা তুই ভাই রচনাটা বল কোনটা কোনটা রচনা জানিস কপাল দিয়া কপাল দিয়ে বল কপাল দিয়া তুই জানিস কপাল দিয়ে রচনা হ্যাঁ কি বলবো কপাল দিয়ে তাহলে তোকে কিছু বলতে হবে না তোকে বলছি কুক ডগ মানে কি ভু ভু বলছিস হ্যাঁ তো ভু ভু ডগ মানে ভু ভু মাস্টার আপনি জিজ্ঞাসা করেন ডগ মানে ডগ মানে ভু ভু ডগ মানে খু খু ডগ মানে না আমি তাহলে কপাল দিয়ে রচনা করছি কপাল দিয়ে রচনা বলো কপাল ভিজিয়ে যায় কপাল ভিজিয়ে যায় চোখের জলে ভাই চোখের জলে কোনোদিন কপাল ভিজে রে কেন চোখটা নিচে কপালটা উপরে কি করে ভিজবে জীবনে লেখাপড়া করেছে কেন কপাল ভিজিয়ে যায় চোখের জলে আর ঠ্যাং যদি পাটা ছিল গাছের ডালে তাহলে চোখের জলটা কোন দিকে যাবে স্যার হ্যালো আচ্ছা আচ্ছা শোনো স্যার ছুটি হ্যাঁ দেব ছুটি গরম গরম লুচি লুচিতে পোকা মাস্টার বাবু বোকা ভাই মিঠুর বউ একে খিচুড়ি দিয়ে দিবা